নমস্কার, কেমন আছেন আপনারা? আপনাদের অনেক অনেক স্বাগত আপনাদেরই চ্যানেল ইন্ডিয়ান টুইনস মহুয়াতে। আমি মহুয়া আরো একবার চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে। আজ ভিডিও টপিক হলো, মোবাইল গেম কি সত্যি স্টুডেন্ট লাইফের ওপর একটা ভীষণভাবে প্রভাব ফেলেছে? আজকের ভিডিও শুধু স্টুডেন্টদের জন্য না, পেরেন্টসদের জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখুন। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেল আইকনে প্রেস করুন। বাংলার প্রথম টুইনস চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর পাশের ঘন্টিটি বাজিয়ে দিন। মোবাইল গেম পেরেন্টসদের জন্য নাভিশ্বাস হয়ে উঠেছে। পেরেন্টসরা পাগল হয়ে যাচ্ছে এই মোবাইল গেমকে বন্ধ করার জন্য। তার বাচ্চা ম্যাক্সিমাম টাইম মোবাইলের মধ্যে মুখ ঢুকিয়ে পড়ে আছে, পড়াশোনা ছেড়ে দিয়েছে, প্রায় ছেড়ে দিয়েছে, এই ধরনের অভিযোগ অনেক আসছে। রিসেন্টলি একটি গেম ভীষণ ভাইরাল হয়েছে, ভীষণ পপুলারিটি পেয়েছে, পাবজি। পাবজি গেম যতদূর আমি জানি মনে হয় গুজরাতে এই গেমটিকে ব্যান করে দেওয়া হয়েছে, এক্সাক্ট আমি জানি না, তবে মনে হয় গেমটিকে ব্যান করে দেওয়া হয়েছে। এবং মানুষ চাইছে যে ইন্ডিয়া থেকে এই গেমটিকে ব্যান করে দেওয়া হোক। আমি আপনাদের বলছি, যারা ব্যান করে দেওয়ার পক্ষে, আপনারা বুদ্ধিহীনতার পরিচয় দিয়েছেন। কেন জানেন? কেন কি, যখন থেকে এই ব্যান করে দেওয়ার ব্যাপারটা ভাইরাল হয়েছে, তখন থেকে ইন্ডিয়ার মানুষের এই গেমটির উপর কিউরিয়াসিটি অনেক বেশি বেড়ে গেছে এবং অনেক বেশি এই গেমটিকে ডাউনলোড করা হচ্ছে, গেমটি খেলা হচ্ছে। আমি বলবো, গেম কিন্তু খারাপ নয়, মস্তিষ্কের বিকাশ ঘটায় গেম, তা ইনডোর গেম হোক আউটডোর গেম হোক, দুটো গেমই কিন্তু শারীরিকভাবে এবং মস্তিষ্কের দিক থেকে ভীষণভাবে বিকাশ ঘটায়। তাই গেম কিন্তু কখনোই খারাপ নয়। এবং পার্টিকুলার পাবজি গেমটির ওপর যদি বলতে হয়, তাহলে বলবো পাবজি গেমটি কিন্তু খারাপ নয়, আমি নিজেও এই গেমটা খেলে দেখেছি। তো এখন হচ্ছে যে ম্যাক্সিমাম টাইম স্টুডেন্টরা এই ধরনের গেম, মোবাইল গেম খেলে যাচ্ছে, প্রবলেম হচ্ছে ওখানে। গেম ব্যান করে দিলেই কিন্তু আপনার সন্তান ভীষণ একটা ভালো রেজাল্ট করবে তা নয়, বা পড়াশোনায় হঠাৎ করে মনোযোগ হয়ে গেল তাও নয়। আর গেম ব্যান করার কথা বলছেন, সত্যিই কি গেম ব্যান করা যায়? আপনি এখনো প্লে স্টোরে গিয়ে পাবজি গেম ডাউনলোড করতে পারেন, খেলতেও পারেন, ঠিক আছে? ধরুন আপনি টিভি দেখছেন, ঘন্টার পর ঘন্টা বসে টিভি দেখছেন, 7 ঘন্টা 8 ঘন্টা ধরে বসে বসে টিভি দেখছেন, আপনার অটোমেটিক্যালি চোখে ব্যথা করবে, ঘাড়ে ব্যথা করবে, ভীষণ টায়ার্ড ফিল করবেন। তাই বলে কি আপনি টিভিকে ব্যান করে দেবেন? তাই কি কখনো হয়? আমি তোমাদের বলবো, কেন, আমি স্টুডেন্টদের একটা অনুরোধ করছি যে তোমরা এখন গেম মোবাইলকে একটু সাইডে রাখো। কেন কি, এক্সাম তোমাদের দোরগোড়ায় চলে এসেছে, এক্সাম তোমাদের দরজায় নক করছে। সো তোমরা একটু গেম থেকে বিরত থাকো, মোবাইল থেকে বিরত থাকো, গেম মোবাইল সারা জীবন তোমার থাকবে। এখন একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করে নাও এবং খুব ভালো একটা নাম্বার পেয়ে পাস করো, তারপর গেম খেলো। আর হ্যাঁ, আরেকটা অনুরোধ করব, গেম খেলো মানে এটা নয় যে এক্সেস টাইম নিয়ে আমি গেম খেলবো। গেম খেলাটা খারাপ নয়, কিন্তু সব কিছুর একটা লিমিটেশন থাকা দরকার। তুমি 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ধরে গেম খেলবে, শুধু পড়াশোনায় হ্যাম্পার হবে তা নয়, তোমার চোখ, তোমার শরীরও কিন্তু ক্লান্ত হয়ে যাবে, তোমার চোখ খারাপ হয়ে যাবে। সো সব কিছুর একটা টাইম বেঁধে নাও, একটা টাইম টেবিল করে নাও, তাহলে দেখবে আর কোনো অসুবিধা হচ্ছে না, কোনো প্রবলেম হচ্ছে না। তবে এখন বলবো, মোবাইল গেম থেকে একটু নিজেকে বিরত রাখো। এখনকার মতো আমার ভিডিও এখানেই আমি শেষ করছি, আবার আসবো আরেকটি নতুন ভিডিওর সাথে, এই কথা দিলাম। তাহলে স্টুডেন্ট, তোমরা খুব ভালোভাবে পড়াশোনা করো এবং খুব ভালো নাম্বার পেয়ে পাস আউট হও। এখনকার মতো চলি, কিপ স্মাইলিং অ্যান্ড এ বিউটিফুল ডে অ্যাহেড।